হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন ওয়ার্ল্ড ইউনিট 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। আমি জব আপডেট দিয়ে থাকি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ছেলে মেয়ে উভয় আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করে নিতে পারবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেবো, অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউ ডেট কবে এবং ভেনু কোথায়। কমপ্লিট ইনফরমেশন অর্থাৎ গাইড পেয়ে যাবেন এই ভিডিওটি থেকে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত হয় ভিডিওটিকে অফিসিয়াল নোটিফিকেশনে। দেখুন, এখানে আমি ওপেন করেছি আপনাদের সামনে যে অফিসিয়াল হয়ে নোটিফিকেশনটা বেরিয়ে চলেছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিরেক্টর অফ এগ্রিকালচার থেকে, যেটা আপনার বেরিয়ে চলেছে যে নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর থেকে। সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আমি আপনাদের সামনে এখানে ওপেন করেছি এবং এখানে দেখুন যে আপনার সামনে ডেটও শো করছে 6th সেপ্টেম্বর, কিন্তু আপনার এই নোটিফিকেশনটা বেরিয়ে চলেছে। এবং বাঁ দিকে দেখুন এখানে আপনার মেমো নম্বর এখানে শো করছে। আর আমি প্রথম থেকে বলেছি যে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই ওয়াকের ইন্টারভিউ অ্যাটেন্ড করে নিতে পারবেন এবং এই নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই বলছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিস্তারিতভাবে আলোচনার আগে যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করেনি তাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিন। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম লেটেস্ট জব আপডেট সবার আগে নিজের মোবাইলে পাওয়ার জন্য। এবং এখানে দেখুন যে আপনার সামনে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে বলে দিয়েছে আপনাদেরকে নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে, আপনাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ ডিইও পদে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। এবং এখানে দেখুন যে আপনাদেরকে নিয়োগ করবে কৃষক বন্ধু স্কিমের আন্ডারে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং আপনাদেরকে আমি প্রথম থেকে বলেছি যে ওয়াক ইন ইন্টারভিউ যেতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ আপনাদেরকে হয় বলেছে দেখুন যে 19/9/2019 অর্থাৎ 19শে সেপ্টেম্বর হচ্ছে এদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট। আপনাদেরকে যেতে হবে 10টার সময় কিন্তু আপনাদেরকে যেতে হবে, সেটা আপনার সামনে এখানে শো করছে। দেখুন আপনাদেরকে কোথায় যেতে হবে তার এখানে অ্যাড্রেসও কিন্তু বলে দিয়েছে। দেখুন যে আপনাদেরকে যেতে হবে কৃষক বন্ধু স্কিম ইন অফিস অফ দ্য ডিপুটি ডিরেক্টর, এখানে বলেছে দেখুন যে আপনাদেরকে এগ্রিকালচার যেটা আপনার ক্যাম্পাস আছে, টার্গেট কোম্পানি বাগান, পিনকোড এখানে আপনার সামনে শো করছে। দেখুন এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আর আপনারা যদি এই ওয়াক ইন ইন্টারভিউ যেতে চান তাহলে এখানে দেখুন আপনার সামনে বলে দিয়েছে কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে এবং ডিজারেবল কোয়ালিফিকেশান কী লাগবে, তার এখানে ডিটেলস এখানে বলে দিয়েছে। দেখুন যে আপনাদেরকে গ্র্যাজুয়েট থাকতে হবে এনি স্ট্রিমের উপর অর্থাৎ এনি ডিসিপ্লিনের উপর, তাহলে আপনারা কিন্তু এই ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করে নিতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর, যেটা মাইক্রোসফট অফিসের উপর। এবং ডিজারেবল হিসেবে আপনাকে চাইছে মিনিমাম 2 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স ডেটা এন্ট্রি অপারেটার উপর, যেটা আপনার গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে করা থাকলেও কিন্তু আপনারা এই ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করে নিতে পারবেন। আপনাকে এখানে পে করবে বলেছে তখন যে 13,000 টাকা পার মান্থ আপনাকে কিন্তু পে করবে। এবং ওয়াক ইন ইন্টারভিউ যাওয়ার সময় আপনাদেরকে যেসব ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সেটা আপনার সামনে এখানে বলে দিয়েছে। দেখুন যে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট, নেক্সট এখানে আপনার অ্যাডমিট কার্ড, তারপরে অথবা আপনার সার্টিফিকেট অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন আপনার কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, এবং সঙ্গে সঙ্গে অরিজিনাল কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট এখানে 2 নম্বর বলেছে আপনাদেরকে কম্পালসারি মার্কশিট, তারপর আপনার অ্যান্ড সার্টিফিকেট অফ সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনের কিন্তু আপনার এখানে লাগবে, সবগুলো অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড করে আপনারা কিন্তু জেরক্স নিয়ে যাবেন। নেক্সট এখানে বলেছে আপনাদেরকে কম্পিউটার নলেজের যে সার্টিফিকেট তার পুরো ড্রেস এখানে আপনাদেরকে বলেছে। দেখুন নেক্সট এখানে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে, তার আপনার যে যাবতীয় টেস্টিমোনিয়াল অরিজিনাল এবং আপনারা জেরক্স করে সঙ্গে নিয়ে যাবেন এদের যে ডেট বলেছে সেই ডেটের আগে, আপনার যদি এইসব যোগ্যতাগুলি থাকে। আর এই হচ্ছে আমাদের একটা ছোট্ট জব আপডেট ভিডিও পৌঁছে দেওয়ার মতো। আশা করছি ভিডিও আপনাদের অনেকটাই কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কোনো একটি নেক্সট ভিডিওতে।